সূর্যের এত পাওয়ার, কিন্তু বলুন তো যার চোখ অন্ধ তার অন্ধত্ব যায় নাকি? সূর্য তমাম পৃথিবীকে আলো দিল, অন্ধজন কোনো আলো পায় নাই, সামান্য আলো পায় নাই। রাতের বেলায় সাদা ছড়ি নিয়ে হাঁটে, দিনের বেলাও সাদা ছড়ি। সূর্যের দোষ না চোখের দোষ? এই জন্য কোরআন থেকে হেদায়াত নিতে চাইলে মনটাকে ভালো করুন, মনটাকে ভালো করুন। আপনি আপনার পীরের চিন্তা, আপনার দলের চিন্তা, আপনার পার্সোনাল চিন্তা কোরআনের মাঝে তালাশ করতে আসবেন না। হুজুরের সাথে ওয়াজ মিলে গেলে মাথা নাড়ে, কয় হুজুর ঠিক কইছেন, নামাজ পড়তে হবে, বেনামাজির সাথেও মিলছে, এ কয় কথা তো ঠিক, আমি পড়ি না, আমার দোষ, কিন্তু হুজুরের কথা ঠিক। মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। এই অঙ্গগুলো তো এক মিনিট আগে দুইয়া ঢুকছিলেন, দোষ করলো কে? শীতের মাঝে শাস্তি পাইলো কে? আকল তাসলিম করে না, কিন্তু অজু করতে হলে আবার হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, পা ধুইতে হবে, মাথা মাসে করতে হবে। যে অন্যায় করছে তার ধারে কাছেও যাওয়া যাবে না, তাকে নিয়ে টেনশন করো না। তুমি মুখ ধুইলে, হাত ধুইলে, মাথা মাসে করলে, পা ধুইলে তুমি আবার পবিত্র। বুঝে না আসলো মানতে আপত্তি থাকে না। আমরা প্রশ্ন তুলি না, আমরা বলি ঠিক আছে এইটাই মানুষ। আলিফ লাম মিম হামিম ইয়াসিন এজ লাইক এজ, ঠিক অনুরূপ। বুঝে না আসলো মানতে হবে। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম, ঠিক আমরা আত্মসমর্পণ করে আমরাও বলি আল্লাহ কি বুঝাতে চেয়েছো তুমি ভালো জানো। ওটুকু বলে আমরা আবার আসছি পরবর্তী অংশে। দালিকাল কিতাবুলা রাইবা ফিহ, আল্লাহ এবার বলছেন এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। কোরআন এমন এক কিতাব যেটার মাঝে সন্দেহ তো নাই, সন্দেহের কোনো সম্ভাবনাও নাই। সন্দেহাতীত করে ও দুনিয়ার মুসলমান কান খুলে শোনো, আল্লাহ তোমাদের কাছে কিতাবটা পাঠাইছেন যেটার মাঝে ভুল নাই, ভুল হওয়ার সম্ভাবনাও নেই। এটা যে আল্লাহর কোরআন, এটা যে আল্লাহর কিতাব, এটা যে আল্লাহ নাজিল করেছেন, এই শব্দেই তার প্রমাণ বহন করছে। শব্দের মাঝে প্রমাণ আছে, এটা কোরআন মাজিদের শুরু, কোরআনের ভূমিকা চলছে, কোরআনের আলোচনা। প্রথম সুরা ফাতিহা, এটাকে বলা হয় উম্মুল কোরআন, এটা হলো কোরআনের ইফতেতাহ, কোরআনের রাস্তরণ, এটা দিয়ে কোরআনে প্রবেশ করবেন। সুরা বাকারা, তারপরে আলিফ লাম এসে গেল, তারপরে আল্লাহ কয় এমন কিতাব তাতে কোনো সন্দেহ নাই। এই বক্তব্যটা পৃথিবীর সব লেখকের উল্টা, কারণ পৃথিবীর যত পণ্ডিত লেখক হোক না কেন, বই লেখে, ভূমিকাতে লেখে, আমি যতই চেষ্টা করি তারপরও ভুল হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়াতে এমন কোন লেখক পাওয়া যাবে না যে চ্যালেঞ্জ করবে আমার বইতে ভুল নাই, এই সাহস কোন লেখকের। আমার ভাইয়েরা, তাই তো পৃথিবীর সব লেখক বলে ভূমিকাতে, যদি কারো দৃষ্টিতে আমার কোনো ভুল চোখ চোখে পড়ে আমাকে জানালে কৃতজ্ঞ হব। কিন্তু আল্লাহ তাআলা শুরুতে বলেন ভুল তো না, ভুলের সম্ভাবনাও নাই, কোনো সন্দেহই নাই। এই কথা বলার পরে চলে গেল 1400 বছর, বিজ্ঞানের উৎকর্ষতা চলছে, কোন জায়গায় কি হেরফের আছে, ভুল আছে, কোন জায়গায় কি অসঙ্গতি আছে বের করার জন্য কত রকমের যন্ত্র বের হয়ে গেছে।
পেটের মাঝে ব্যথা চলছে, সমস্যাটা কি? ডাক্তারের কাছে গেলে ডাক্তার কয় এটা 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 এটা, টেস্ট করে রিপোর্টটা নিয়ে আসেন, বলে না কথা কয় না কেন ভাইয়া, বলে কি না? এখন আপনি রিপোর্ট গুলো দেওয়ার পরে ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে কয়, ও বুঝতে পারছি ব্যথা তো হবেই, পেটের মাঝে পাথর হয়েছে, এখন এই পাথরটা পেটের কোন জায়গায় সেটাও রিপোর্টটার মাঝে সেখানে লেখা আছে, আল্ট্রাসনোগ্রামের যে আপনাকে কপি দেয়া হবে তার মাঝে পাথরের মাথা কোন দিকে, পাথরের গোড়া কোন দিকে, পাথর কোন জায়গায়, সব কিছু ধরা পড়ে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এক একটা ইউনিটে পরীক্ষা দেয় 1 লাখ 2 লাখ পরীক্ষা দেয়, যেদিন রেজাল্ট হয় তার পরের দিন, এত ছাত্রকে কোন জায়গায় ভুল করছে সব ধরা পড়ে যাচ্ছে, কম্পিউটার সেট করা আছে ঠিক না? নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে মহাকাশে বিভিন্ন নবযান পাঠাচ্ছে, যারা অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে লেখাপড়া করছে, ওয়াশিংটন শহরে নাসার বিজ্ঞানীদের গবেষণা মানুষকে দেখানোর জন্য তারা একটা জাদুঘর বানাইছে, এটার নাম স্পেস মিউজিয়াম। আমিও সেখানে 1.5 ঘন্টা ছিলাম, ঘুরে ঘুরে দেখেছি মহাকাশের কত চিত্র। ওই মহাকাশে যখন নবযান পাঠায়, মঙ্গল গ্রহে পাঠায়, গ্রহ থেকে গ্রহান্তরে পাঠায়, দুনিয়াতে কম্পিউটারের সামনে বসে থাকে, নবযান কত কিলোমিটার গতিতে যাচ্ছে, কোথায় গেছে, কোথায় নামবে, নামার সময় যে চাকার সাহায্য নেবে, ওই চাকার মাঝে যে নাট আছে, যদি কোনো নাট লুজ হয়ে যায় দুনিয়ার জমিন থেকে এটাও টাইপ দিয়ে দেয়, না হয় নবযানটা ক্রাশ করবে। বাংলাদেশের অ্যাপোলো হাসপাতাল, স্কয়ার হাসপাতালে রোগীর অপারেশন করে, এমন হাই রিস্কি অপারেশন করলো, এখন ব্লিডিং বন্ধ হয় না, এমন নার্ভ দিয়ে ব্লিডিং হচ্ছে, ওই নার্ভ বন্ধ করা যাচ্ছে না। ঠিক বাংলাদেশি ডাক্তার জার্মানির ডাক্তারের সাথে এখানে বসে কন্ট্রাক্ট করে, কোন জায়গায় ব্লিডিং হচ্ছে জায়গাটাও দেখাইয়া দেয়, তারপরে সেখান থেকে তার পরামর্শ নিয়া রোগীর চিকিৎসা দেয়, কোন জায়গায় কোন সঙ্গতি, কোন জায়গায় কোন ভুল, বের করার জন্য কত যন্ত্র আছে, এই সবগুলো যন্ত্র মুসলমানের হাতে না অধিকাংশটাই কাফেরের হাতে। কম্পিউটার আবিষ্কার করছে মুমেনরা না কাফেররা? ইন্টারনেট, এই যে এক্স-রে মেশিন, খোঁজ নিয়ে দেখবেন 100টা বলেন সব কাফেররা, একসময় মুসলমানের হাতেই ছিল পৃথিবী, তারাই ছিল সব যন্ত্রের আবিষ্কারক, চিকিৎসা বিজ্ঞানের জনক মুসলিম। এই যে আজকে হাই রাইজ, বিশাল বড় বড় বিল্ডিং দেখেন, 100 তলার উপরে বিল্ডিং পৃথিবীতে আছে না নাই? মালয়েশিয়ার টুইন টাওয়ার বিল্ডিং, আমেরিকার টুইন টাওয়ার, পেন্টাগন, সৌদি আরবের ক্লক, বিশাল ক্লক টাওয়ার, এগুলো যে ইঞ্জিনিয়ারিং বিদ্যা লেখাপড়া শিখে তারা বানাইছে, ওই অঙ্ক বিদ্যার জনক ছিল মুসলমান। আল খারিজি, মিয়াল কিন্দি, রুশদি, মুসলমানরা ছিল আবিষ্কর্তা, কিন্তু এখন মুসলমানরা বাড়ি গাড়ি নারী নিয়ে ব্যস্ত, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, কোরআনের গবেষণা ছেড়ে দিয়েছে, পৃথিবীও তাদের হাতের মুঠো থেকে ছুটে গেছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এ কোরআন তো বিজ্ঞানের কিতাব ঠিক না? আল্লাহকে আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করছি, স্পেশাল জ্ঞান সব কোরআনে আছে, বড় পরিতাপ মুসলমান, বড় পরিতাপ। কত কোটি টাকা জমা আছে সৌদি আরবের অ্যাকাউন্টে, জাতীয় কোষাগারে কত কোটি কোটি বিলিয়ন ডলার আছে দুবাই সরকারের, কাতার সরকারের, বাহরাইন সরকারের, টাকার অভাব নাই, কিন্তু বিজ্ঞানের গবেষণা করার জন্য একটা বিজ্ঞানাগারও
নেই। আমার বন্ধু, গবেষণার প্রায় সবগুলো উপাত্ত উপাদান অনুষঙ্গ কাফেরদের হাতে পৃথিবীর অসঙ্গতি তারা ধরে ধরে খুঁজে খুঁজে বের করে দেখায়, এখানে প্রবলেম আছে। আল্লাহ 1400 বছর আগে চ্যালেঞ্জ করলেন, এ কিতাবের মাঝে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই, সন্দেহ নাই, অসঙ্গতি নাই। কাফেররা আমাদের দোস্ত না দুশমন? তারা নবী মোহাম্মদকে টেরোরিস্ট বানায়, মাথার মাঝে বোমা বানায়, কার্টুন এঁকে তারপর বুকে লিখে দেয় টেরোরিস্ট মোহাম্মদ, নাউজুবিল্লাহ। কয়দিন আগে ফ্রান্সে আমাদের নবীর ব্যঙ্গ কার্টুন আঁকছে, আঁকে নাই? ফ্রান্সের বিজ্ঞানীরা, চায়নার বিজ্ঞানীরা, রাশিয়ার বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা, লন্ডনের বিজ্ঞানীরা, তারা যারা ইসলাম বিদ্বেষী, কোরআন যদি ভুল থাকতো এগুলো বের করে তারা আমাদেরকে হেও করত, ফলাও করে প্রচার করত, ফলাও করে। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চ্যালেঞ্জ বলবৎ থাকাই প্রমাণ করে কোরআন মানুষের লিখা কিতাব নয়। আজ পর্যন্ত কোন সংগতি কেউ বের করতে পারে নাই। আমার বন্ধু, সন্দেহাতীত করে কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করলেন, নাজিল করার পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কেন তিনি নাজিল করেছেন? পরবর্তী অংশে তিনি বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। মানুষ মারা গেলে তার লাশ সামনে নিয়ে চারপাশে বসে তেলাওয়াত করার জন্য কোরআন নাজিল করা হয়নি। জিনে ধরলে জিন তাড়ানোর জন্য কোরআন আসে নাই। মুত্তাকি হতে চায় না, তারা যদি পুরা কোরআন বুকে লাগাইয়া সারা দিন হাঁটে, কোরআনের পৃষ্ঠা মুখস্থ করে, ব্যাখ্যা মুখস্থ করে, যত বড় আলেমই হোক না কেন, কোরআন তাকে হেদায়াতের পথ দেখাবে না। মুত্তাকি হতে চাইলেই হেদায়াত পাওয়া যায়, শুধু পড়লেই হেদায়াত পাওয়া যায় না। তাই বাংলাদেশও এমন আলেম পাওয়া যায়, দেশের সেরা 10 জন আলেমের নাম যদি তালিকা করা হয়, তাহলে শোলাকিয়া ঈদগাহের ইমামের নামটা পাওয়া যাবে। অথচ আমরা দেখেছি সে টাকার কাছে বিক্রি হইয়া নাস্তিকদের সাথে শাহবাগের মঞ্চে দাঁড়াইছে, ঠিক না? শাহবাগি নাস্তিকদের সাথে হাত মিলিয়েছে। অথচ তার মতো যাইয়ে ডালেম বাংলাদেশে খুব কম। আমি যখন পিএইচডি গবেষণা করছিলাম, তখন আমার গবেষণার একটা অংশের জন্য যারা দিনমজুর শ্রমিক শ্রেণী তাদের কি হক ইসলাম দিয়েছে, এর উপর একটি বই দরকার হলো। ইসলামী ফাউন্ডেশনে খুঁজতে গেলাম, খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দার লিখা একটি বই পেলাম, শ্রমিকের অধিকার ইসলাম কি দিয়েছে। বন্ধু, পড়ার পরে আমার মাথা প্যাচ লেগে গেছে, এত চমৎকার বই আমার জীবনে আমি খুব কম পড়েছি। লেখার মান কত উচ্চাঙ্গের, কি চমৎকার লেখা, তার এলমি দিক থেকে কোনো প্রশ্ন আমাদের নাই। কিন্তু নাস্তিকদের সাথে হাত মিলানোই প্রমাণ করে তার কোরআনের শিক্ষা, তার এলেম তাকে হেদায়াত দিতে পারে নাই। গিরিশচন্দ্র সেন, সে কি কোরআনের অনুবাদ করে নাই? এলেম কম থাকলে পারত। আমি আবুল কালাম আজাদ ওই গিরিশচন্দ্র সেনের বাংলা অনুবাদ করা থেকে শিখে হুজুর হয়েছি। এরপর পুরা কোরআন মাজিদের প্রতিটা শব্দের অর্থ আমি এই মুহূর্তে জানি, এই দাবি আমি করতে পারবো না। পরিচিত অনেকবার তাফসিরও করেছি, আলহামদুলিল্লাহ ফার্স্ট টু লাস্ট অনেকগুলো তাফসির করার সুযোগ আল্লাহ দিয়েছেন, কিন্তু দাবি করতে এই কারণে পারি না, অনেক শব্দের অর্থ মনে থাকে না, আবার দেখা লাগে, আবার পড়া লাগে। কিন্তু গিরিশচন্দ্র সেন যখন অনুবাদ করে, তখন বাংলায় কোনো পূর্ণাঙ্গ অনুবাদ ছিল না।
উনার আগে যারা করেছেন আমিরউদ্দিন বসুনিয়া সহ যারা করেছেন তারা আংশিক করেছেন, কিন্তু পুরাটা করেছেন গিরিশচন্দ্র সেন। শুধুমাত্র অনুবাদই করেন নাই, গিরিশচন্দ্র সেন কোরআনের সংক্ষিপ্ত তাফসিরও লিখছে। এলেম আপনার আমার সে কম নয়, কিন্তু তার এলেম তাকে হেদায়াত দিতে পারে নাই। কোরআন থেকে হেদায়াত নিতে হলে মুত্তাকি হওয়ার মানসিকতা লাগবে। মাহফিলে এসেছে, কত চমৎকার ওয়াজ হয়েছে, সামনে আরো হবে আগামীকাল আব্দুল্লাহ আলামিন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা আমার প্রিয় ভাইজান আসবে। পরের দিন তো আসবেন তারেক মুনাব্বার, উচ্চাঙ্গের বক্তা, ওয়াজ শুনবেন, আসবেন, আজকেও বসেছেন। কিন্তু হেদায়াতের মন যদি না থাকে, নবী মুহাম্মদ ওয়াজ করলো হেদায়াত পাওয়া যাবে না। হেদায়াত নেয়ার মানসিকতা নিয়ে কোরআনের কাছে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা সূরা বাকারার একটি আয়াতে বলেছেন, কোরআন শুধু মুসলমানের জন্য আমি পাঠাই নাই, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস। নাস শব্দের অর্থ কি? হিন্দু কি মানুষ নয়, কথা বলেন না, বৌদ্ধ কি মানুষ নয়, ইহুদি কি মানুষ নয়। তাহলে বোঝা গেল কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, বরং এটা আল্লাহ পাঠাইছে সব মানুষের হেদায়াতের জন্য। আল্লাহ আমাদের একা নয়, আল্লাহ আমাদের রব, হিন্দুর রব, খ্রিস্টানের রব। ইসলাম শুধুমাত্র আমাদের ধর্ম নয়, সব মানুষের ধর্ম। কোরআন শুধু আমাদের কিতাব নয়, এটাও সব মানুষের কিতাব, সবার হেদায়াতের জন্য এসেছে। কিন্তু সবাই কি হেদায়াত পাইছে? আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ তার তাফসিরে ছাত্র জীবনে শুনেছিলাম, তিনি বলেন, আমি গিয়েছিলাম কেমব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি সহ পৃথিবীর নামি নামি সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে। তার মাঝে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে তিনি ঢুকলেন। গবেষণাগারে গিয়ে দেখেন বিজ্ঞানীদের পড়ার টেবিলে আল্লাহর কোরআন শোভা পাচ্ছে। ইংরেজি ভার্সন, উনি আল্লাহর কোরআন দেখে এক বিজ্ঞানীকে, গবেষকের প্রশ্ন করলেন, ভাই আমার, আপনি তো মনে হয় মুসলিম নয়, সেয়ারা সুরত দেখে বুঝছে বা নাম জিগাইছে, বোঝা তো যাই, মোসে ঢকে বোঝা যায় জামাই যে দারক, ঠিক না? ক্রিস্টি কালচার স্টাইল দেখলে নাম টাম শুনলে তো বোঝা যায়। উনি বুঝেছেন যে বিজ্ঞানীটা গবেষকটা মুমেন নয়, তাই তিনি প্রশ্ন করলেন, ভাই আপনার টেবিলে কোরআন কেন? তখন ওই গবেষক উত্তর দেয়, কোরআনের মাঝে বিজ্ঞানের থিওরি পাওয়া যায়। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর কোরআনে বিজ্ঞানের থিওরি আছে না? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অধুনা বিজ্ঞানের উৎকর্ষতা, মানুষ গ্রহে গিয়েছে, বিভিন্ন মহাকাশের ছবি তুলেছে, দুনিয়ায় পাঠিয়েছে, হইসই পড়ে গেছে ব্ল্যাক হোলের ছবি দেখে, মহাকাশে গবেষণা করে ছবি পাঠাইছে, ক্যামেরা পাওয়ারফুল ক্যামেরা, রোবট কর্তৃক পরিচালিত মনুষ্যবিহীন যন্ত্রযান, ওখান থেকে ছবি আসছে, ভিডিও আসছে, আকাশের মাঝে কিছু কালো কালো ছিদ্র আছে, ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কি? হোল মানে গর্ত। নাসার বিজ্ঞানীরা আকাশের ওই ছবি দেখে অবাকে বিস্ময়, হতভম্ব, ওই ব্ল্যাক হোল দেখে নয়, তারা তাকায় দেখে ভিডিওর মাঝে, ওই ব্ল্যাক হোলের মাঝে ছায়াপথ গুলো কোটি কোটি নক্ষত্র সহ হারিয়ে যাচ্ছে, নিহারিকা পুঞ্জ ছায়াপথ। আকাশে এমন ছায়াপথ আছে যার ভিতরে তারকার সংখ্যা একসাথে আছে কমপক্ষে 10,000,000,000,000,000।
আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ বিজ্ঞান বইয়ের নাম লিখেছেন কাজী জাহান মিয়া। সেনাবাহিনীর মেজর ছিলেন, এখন অবসর গিয়েছেন। নাসার বিজ্ঞানীদের থিওরি গুলো সংগ্রহ করে করে তিনি আল্লাহর কোরআনের সাথে মিলাইয়া বই লিখছেন, আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব এক মহাকাশ পর্ব দুই। পড়লে মজাই পাবেন। ওই বইতে উনি লিখলেন মহাকাশের ছায়াপথ গুলোতে বিজ্ঞানীদের ধারণা এক একটার ভিতরে তারকা আছে 10,000 কোটির বেশি। এক একটা তারকা সূর্যের সে কোটি গুণ বড়, সূর্য পৃথিবীর সে 13,00,000 গুণ বড়। একটা তারকা থেকে আর একটা তারকার দূরত্ব শত শত কোটি আলোক বর্ষ, লাইট ইয়ার, আলোক বর্ষ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। তাপ আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আর কোটি কোটি আলোক বর্ষ মানে কি? কত দূরে একটা থেকে আর একটা, এই সবগুলো একসাথে চলতে থাকে আকাশে। ওয়াকুল্লং ফি ফালাকিন ইয়াসবাহুন। এটা আওয়াজ দিয়া সুবহানাল্লাহ পড়ে সবাই গুণমান গুণেয়মান চলছে নিজের কক্ষপথে। এই ছায়াপথ গুলো চলতে 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 কোনো একদিন ওই ব্ল্যাক হোলের কাছে চলে আসে। ওই ব্ল্যাক হোলের কাছে আসার পরে ব্ল্যাক হোল তাকে আকর্ষণ করে, চম্বুকের মতো টান মারে। চম্বুকের মতো যখন টান মারে এই কোটি কোটি তারকা লইয়া ওই ছিদ্রের ভিতরে পুরা ছায়াপথটা হারাইয়া যায়। লজেন্স খাওয়ার জন্য ছোট্ট ছেলে যদি বায়না ধরে মা লজেন্স দেয়, মাঝে মাঝে আবার তাকায় দেখে সুস্থাছে না গিলা লাগছে। যদি গালের মাঝে না দেখে মা কিন্তু হা করাইয়া আঙ্গুল দিয়েও মাঝে মাঝে সাই যে কি রে কি করছস। আমার বন্ধু এক পর্যায়ে দেখা যায় মা যদি একটু বেখেয়াল হয় বাচ্চা লজেন্স গিলে ফেলে, এমন হয় না? ওই বাচ্চার গালে লজেন্স যেমন হারিয়ে যায় গিলে ফেললে ওই ব্ল্যাক হোলের মাঝে কোটি কোটি তারকা একসাথে হারাইয়া যায়। হইসই পড়ে গেল, বলে কি বলে কি এমন ছবি এসেছে মহাকাশ থেকে। অথচ আল্লাহ তাআলা বিজ্ঞানের এই কথা 1400 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। সূরা ওয়াকেয়ার মাঝে লা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তালামুনা আযীম। আল্লাহ তাআলা বলেন আমি কসম করতেছি বিভাবি মাওয়াকিইন নুজুম। মাওয়াকে শব্দটা মাওকা শব্দের বহুবচন, নুজুম নাজমুনের বহুবচন। বাংলা অর্থ হলো আমি এমন এক জায়গার কসম করি যেখানে তারকাগুলো হারিয়ে যায় পতিত হয়। বিজ্ঞানীরাও বলতেছে মহাকাশে ব্ল্যাক হোল কোটি কোটি অসংখ্য অগণিত। ঠিক এইভাবে বিজ্ঞানের কত থিওরি কোরআনে আছে। আল্লামা সাইদির প্রশ্নের জবাবে ওই গবেষক বলছে কোরআনের মাঝে বিজ্ঞানের থিওরি পাওয়া যায়। তা আমার টেবিলে আপনি কোরআন দেখতে পাচ্ছেন, হয়তো ইহুদি না হয় বৌদ্ধ না হয় খ্রিস্টান না হয় অ্যাথিস্ট নাস্তিক সেও কোরআন পড়ছে। বলুন তো হেদায়াতের জন্য হেদায়াত পাইব কেমনে? উদ্দেশ্য তো হেদায়াতের নাই। আমি মুক্তবের হুজুর, আমি কোরআন পড়ি ছাত্ররে পড়াইয়া বেতন খাবো। আমি মাদ্রাসার শিক্ষক, আমিও কোরআন হাদিস পড়ি ছাত্র পড়াইলে বেতন পাওয়া যাবে। আমি বক্তা, কোরআন পড়ে ওয়াজ করে পয়সা কামাবো। আমি ফির আমি ওয়াজ করি বক্তা ওয়াজ করব মুরিদ হবে হাদিয়া পাবো। তো হেদায়াতের নিয়তটা থাকলো কই? মা পিলে এসেছেন মাঝখানে বসে আছেন, কেন এসেছেন? নতুন হুজুর আইতাছে ঢাকা থেকে, দেখি চেহারাটা কেমন, সুর কেমন, বালা লাগলে শুনবো না জুতা কাছে লইয়া বসি। হুজুরের সুর জানার জন্য আসছেন, চেহারা দেখতে আসছেন, আবার একদল আসছে হুজুরের সাথে যদি আমারও আজ মন মতো মিলে শুনবো, যদি দেখি মনের সাথে মিল নাই শুনবো না। যতই দলিল দেখ এসব দরকার নাই,
আবার আরেক দল আসে হুজুর কোন ওয়াজ করে নেতাদের কাছে বিচার দেওয়ার জন্য। হেও মাঝখানে এসে বসছে, আপনাদের মতে বসছে। হেদায়াতের নিয়ত যদি না থাকে, তুমি কোরআনের ময়দানে এসে লাভ নাই, কোরআন পড়েও লাভ নাই। কোরআন হেদায়াত দেবে তাকে, মুত্তাকি হওয়ার মানসিকতা যার আছে। এই জন্যই তো কবি নজরুল আফসোস করে বলেছেন, ফল বহিয়া সোপাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনড়ি। ফলের ঝুড়িতে ফল থাকে কিন্তু রস থাকে না। গ্লাসের মাঝে নুড়ি পাথর ভিজাইয়া রাখো, তিন দিন পরে তুলে হাতুড়ি দিয়া পিটাইয়া দেখো, পাথরের ভিতর এক ফোঁটা পানিও নাই, অথচ সে পানির মাঝেই ছিল। কোরআনের ময়দানে আছো, হেদায়াত পাও নাই, মাদ্রাসায় পড়েছো, হেদায়াত পাও নাই, তোমার কপাল পোড়া দোষ তোমার। পৃথিবীর সব মানুষকে হেদায়াতের পথ দেখানোর মতো ক্ষমতা কোরআনের আছে না? নাই। আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়াতের জন্য পাঠাইছি। আপনাদের খুব কাছে বঙ্গোপসাগর, 30 কিলোমিটার কম বেশি হয়তো হবে। বঙ্গোপসাগরে পানির অভাব নাই। কেউ যদি 1 কেজি একটা পাতিল নেয়, হে 1 কেজি পাবে। কেউ 5 কেজি নিলে, কেউ 50 কেজি ওজনের একটা বড় নিলে বালতি, কেউ 500 কেজি, কিন্তু কেউ যদি 1 লিটার একটা বোতল নেয়, ওই বোতলটার মুখের মাঝে সিপি লাগাইয়া 30 দিন ধরে রাখে সাপ দিয়া, 1 ফোঁটাও পাবে না। দোষ বঙ্গোপসাগরের নাকি সিপি? আপনি তো হেদায়াতের জন্য কোরআনের কাছে যান নাই, কোরআনের কি দোষ? অমাবস্যার রজনীর পরে আকাশে যখন সূর্য ওঠে, তাম দুনিয়ার সব অন্ধকার তিরোহিত হয়ে যায়। অমাবস্যার রাত যতই প্রগাঢ় অন্ধকারচ্ছন্ন হোক, যখন সকালবেলা সূর্য ওঠে, আস্তে আস্তে সব অন্ধকার চলে যাবে। ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করে যদি আপনি বসে থাকেন, সূর্যের কিরণ আপনি পাবেন না, কিন্তু আপনার দরজা জানালা বন্ধ, ঘরের ভিতরে সূর্যের আলো পৌঁছে যাবে। অমাবস্যার অন্ধকার থাকে না, সূর্য এসেছে, আলো নিশ্চয় আসবে, অন্ধকার দূর হয়ে যাবে, সূর্যের এত পাওয়ার। কিন্তু বলুন তো, যার চোখ অন্ধ তার অন্ধত্ব যায় নাকি? সূর্য তাম পৃথিবীকে আলো দিল, অন্ধজন কোনো আলো পায় নাই, সামান্য আলো পায় নাই। রাতের বেলায় সাদা ছড়ি নিয়ে হাঁটে, দিনের বেলাও সাদা ছড়ি। সূর্যের দোষ না চোখের দোষ? এই জন্য কোরআন থেকে হেদায়াত নিতে চাইলে মনটাকে ভালো করুন, মনটাকে ভালো করুন। আপনি আপনার পীরের চিন্তা, আপনার দলের চিন্তা, আপনার পার্সোনাল চিন্তা কোরআনের মাঝে তালাশ করতে আসবেন না। হুজুরের সাথে ওয়াজ মিলে গেলে মাথা নাড়ে, কয় হুজুর ঠিক কইছেন, নামাজ পড়তে হবে, বেনামাজির সাথেও মিলছে, হে কয় কথা তো ঠিক, আমি পড়ি না, আমার দোষ, কিন্তু হুজুরের কথা ঠিক। চিন্তার মিল আছে, কথা ঠিক, রোজা লাগবে জি হুজুর, নামাজ লাগবে জি হুজুর, জিকির লাগবে জি হুজুর, আল্লাহর আইসে দেশ চালানো লাগবে, রাজনীতি করে না, মানে চিন্তার সাথে মিলে না। আপনি কোরআনের কাছে নিজের চিন্তা তালাশ করতে আসবেন না। যদি হেদায়াত কোরআন থেকে নিতে চান, হৃদয়টাকে খুলে দেন, কোরআনে যা আছে তাই গ্রহণ করবেন, এই মানসিকতা নিয়ে আসলে হেদায়াত পেয়ে যাবেন। কোরআনের কথা আমার বিরুদ্ধে গেলে আমি মানবো, আমার বাবার বিরুদ্ধে গেলেও মানবো, আমার দলের বিরুদ্ধে গেলেও আমি কোরআনের কথা মানতে কুণ্ঠিত হব না, তাহলে হেদায়াত পেয়ে যাবেন।
কিন্তু পরিতাপ আমরা অন্ধ হয়ে যাই আমাদের অর্থের কাছে, অন্ধ হয়ে যায় আমাদের ক্ষমতার কাছে, অন্ধ হয়ে যায় আমাদের দলের কাছে, অন্ধ হয়ে যায় আমার নফসের কাছে। তাই যখন হুজুরের কোন ওয়াজ আমার নফসের বিরোধী হয় তখন আমি এবার দিলের দরজা বন্ধ করে ওয়াজ শুনি, মাঝখানে বইছি যাই কেমনে, যাওয়া তো যায় না, মানুষে কি কইব, হুজুরে তখন রোজার ওয়াজ করছে কি মজা লাগছে রে, হুজুর নামাজের ওয়াজ করছে কি সুন্দর লাগছে, এখন সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, আমি যে সুদ খাই পাবলিকে তো জানে, ওয়াজটি তো আমার কান্দে পড়তেছে। এখন ওই বেটার মনের দরজা খুলে ওয়াজ শুনে না, বরং সে জিম খিসে বইয়া থাকে, মানুষের লজ্জায় তার নফসের উপরে কোরআনকে প্রাধান্য দিতে পারে নাই। দলের বিরুদ্ধে কথা যাবে সেই ওয়াজ করা যাবে না, নোটিশ দিয়ে দেয়া হয়, হুজুর বাইছে হুজুরে ওয়াজ করেন না, ওই ওয়াজ করেন আজিব আজিব আজিব, হুজুর আইসে ওয়াজ করতে ওয়াজের আগে হুজুরের ওয়াজ করা দে, হুজুর করে ওয়াজ আর কমিটি করে ওয়াজ, এমন মাহফিল আছে কিনা? হ্যাঁ আছে, তবে আজকে নাই, টেনশন করেন না, আজকে তারা আমার ওয়াজ করে নাই, এইটা বলা যাবে না, ওটা বলা যাবে না। ও মিয়া তুমি এই কথা কেন বলো, কেন বলো, তোমার হৃদয়ের দরজা কেন বন্ধ করে দিলা, হুজুরকে স্বাধীনতা দিয়া দাও, কোরআন হাদিসে যা আছে সব বলে যান, কোনো বাধা দেয়া হবে না, আমরা মানতে রাজি, তাহলে তুমি হেদায়াত পেয়ে যাবে। আবার ভাইয়েরা বর্তমানে যে বার্নিং ইস্যু, বার্নিং ইস্যু তাম দেশে মূর্তি আর ভাস্কর্য কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা নিয়ে একটা ডলাডলি চলছে, ধন্দ চলছে, মূর্তি পূজা জায়েজ নাই, মূর্তি বানানো জায়েজ নাই, এ বিষয়ে কার দ্বিমত আছে? নাই। এ বিষয়ে আমি মনে করি একটা মুসলমান দ্বিমত করবে না, সরকারে থাকুক আর না থাকুক, দল করুক আর না করুক, সবাই সব মুসলমান বলবে হুজুর মূর্তি পূজা করাও হারাম, মূর্তি বানানো হারাম, তবে হুজুর ভাস্কর্য বানানো জায়েজ। কেমনে জায়েজ? আমার নেতা কইছে এই যে পেস্টা লেগে গেল, কোরআন হাদিস থেকে শোনো, আলেমদেরকে কথা বলতে দাও, আলেমরা ফতুয়া দেবে, কোরআনের ব্যাপারে তোমাদের ফতুয়ার কোনো অধিকার থাকে না, ঠিক না? যার কাছ তাকে বলতে দাও, তাকে করতে দাও, তাহলে হেদায়াত পাইতে। গরম লাগছে, হাত পাকা লাগবে। আমার ভাইয়েরা আমরা যখন আমাদের নিজের নিজের সন্তান পরিবারের কোনো অসুস্থতা হলে রোগ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব যে পরামর্শ দেয় আমরা মাথা নত করে মেনে নেই, উনি তিতা ওষুধ দিলেও খাই, মিঠা দিলেও খাই, উনি ইঞ্জেকশন দিলেও ওই দেন দেন বেশি করে দেন, ঠিক না? উনি ওষুধ দিলেও খাই, সিরাপ দিলেও খাই, উনি যদি কয় ভাই 10 ইঞ্চ ইঞ্জেকশন আমরা কই দেন কি করবো, ডাক্তার যদি বলে দেয় ইঞ্জেকশনে কাজ হবে না, সিরাপেও কাজ হবে না, আপনার যে সমস্যা আপনাকে অপারেশন করা লাগবে, পেট কেটে ফেলতে হবে, পেট নয় নাভি থেকে গলা পর্যন্ত কাটে, এমন সিজারও আছে না নাই? ওপেন হার্ট সার্জারি পুরাটা কাটালা, ওই মুরব্বী আমার আছে, আল্লাহ সুস্থ করুন ভালো রাখুন বলেন আমিন। আমার ভাই ডাক্তারের কাছে আপনি যখন যান, ডাক্তার আপনার ছেলের অপারেশন করবে, অপারেশনের আগে ডাক্তাররে আপনি ডাকেন, ডাইকে কোনোদিন কইছেন স্যার কাটার সময় আসতে কাটিয়েন, 1.5 ইঞ্চি সে বেশি কাটিয়েন না, সুতা যেটা দেবেন সেটা যেন একবারে চিকন হয়, এ জাতীয় কোনো পরামর্শ দিচ্ছেন নাকি কোনোদিন? দিতে গেলে ডাক্তার চোখ বড় করে কইব তাহলে আমনে কাটেন, ঠিক না বেঠে? মিয়া কতটুকু সুতা লাগবে, কতটুকু সুই লাগবে, কোন জায়গায় কাটা লাগবে, আমি অভিজ্ঞ, আপনি কেডা?
আপনিও জানেন আমি ডাক্তার, আমার হিতাকাঙ্ক্ষী, তিনি আমার ভালোবাসার লোক, তিনি আমার সন্তানের সুস্থতা চাইবে, তাই তার কাছে আমার পরামর্শ দেয়া দরকার নাই, বরং সন্তানকে যখন ওটিতে নেওয়া হয় তখন মা বাবা সেখানে কি হাজির থাকে? না। ডাক্তারের উপরে কি ভরসা? কলিজার টুকরা সন্তান, সাদা কাগজে সিগনেচার দেয়, যদি মইরাও যায় আমার কোনো অভিযোগ নাই। ডাক্তারের কাছে ছেড়ে দিলাম, সে যেমনে মনে চায় তেমনে অপারেশন করবে, কারণ আমি বিশ্বাস করি সে আমার সন্তানের দুশ্মন না। বাড়ি বানাবেন দশতলা, ইঞ্জিনিয়ারের কাছে গেছেন ডিজাইন আঁকার জন্য, ইঞ্জিনিয়ার ডিজাইন এঁকে দেয় কোন জায়গায় 500টি, কোন জায়গায় 300টি রড, ঠিক না, কয়টা ফিলার হবে, কোন জায়গায় কি হবে, কোন জায়গায় কি লাগানো লাগবে, উনি আইকা দেয়, আপনি তার 1-2 লাখ টাকা ফিও দেন। আপনি ইঞ্জিনিয়ার যদি কন, এখানে 500টি কেন, ওখানে 300টি কেন, ওখানে 150টি কেন, ইঞ্জিনিয়ার কব আমনে ডিজাইন আঁকেন জান, ঠিক না বেটি? আপনি সারান্ডার করলেন, ইঞ্জিনিয়ারের কাছে কথা কইলেন না, উনি উনার মন মতো আঁকে দেবে, 1-2 লাখ ফি দিয়া দিলেন, অপারেশন করলো ডাক্তার, তারে আবার টাকা দিয়া দিলেন। এবার দেখুন বন্ধু, যখন সেলুনে যান শেভ করার জন্য, হিন্দু সেলুনের কর্মী, হিন্দু বেড়া নাপিক, যখন আপনার গাল মুছতে কাটতে 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 মোজদারি আসতে কইরা গলার দিকে তার ছুরি ডানে খুলটা আনে, তখন আপনি সব বড় কইরা তাকাই থাকেন না, বন্ধ কইরা লান। হিন্দু বেড়া গলার কাছে ছুরি আনছে, আপনি তখন সব বড় কইরা মারে মা কইয়া চিৎকার মারছেন, বরং আপনি কি মজা নে, চোখ বন্ধ, কি মজা! ও বেড়ার উপরে ভরসা রাখছেন, তে তো হিন্দু, কাইটাও তো দিতে পারে, কিন্তু না, আপনি জানেন সে আমার দুশ্মন না, সে আমার গলা কাটবে না। হিন্দুকে ভরসা করতে পারো, ডাক্তারকে পারো, ইঞ্জিনিয়ারকে পারো, আলেমের উপরে কেন ভরসা করতে পারো না? আলেমদের সে হিতাকাঙ্ক্ষী কে আছে, তাদের সে বড় বন্ধু আর কে আছে? তোমরা বলতেছো ভাস্কর্য জায়েজ, আমরা বলি না জায়েজ নাই, দুটা এক জিনিস, কোনো পার্থক্য নাই। চাচা ঘুষ খায়, সুদ খায়, চাচা সুদ খায়, বাতিজা কয় চাচা আপনার কারণে এখন বাজারে মুখ দেখাইতে পারি না, মানুষ আপনারে কয় সুদখোর, আমার কয় সুদখোরের বাতি যা, চাচা কয় সুদ কত আগে ছেড়ে দিছি, পাবলিক কয় পাবলিকের জবাব দিয়া দিবি, কি জবাব দিতাম, কইবি আমার চাচা সুদ খায় না এখন ইন্টারেস্ট খায়। এই যুবক মদ পান করস কেন? লোকজন অভিযোগ করছে মসজিদের ইমাম যুবকরে ধমক মারছে, যুবক কয় হুজুর কত আগে মদ ছেড়ে দিছি, এখন মাঝে মাঝে ড্রিঙ্কস করি, নাম পাল্টাইছে, মদকে ড্রিঙ্কস বলে জায়েজ হয়ে যায় না, দুটা এক জিনিস, সুদকে ইন্টারেস্ট বললে জায়েজ হয় না, দুটা এক জিনিস। তোমরা ভাস্কর্য জায়েজ কেন করতে চাও? ভাস্কর্য মুক্তির মাঝে আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনাদের এলাকায় হিন্দু আছেন? আছে। হিন্দুদের মন্দিরে গিয়ে দেখবেন, হিন্দুদের মন্দিরের মাঝে কালীর মূর্তি আছে না নাই? আছে না? সরস্বতী, দুর্গা আছে, কালীর মূর্তির নাক আসেনি, কথা বলেন, হাত আছে, মাথা আছে, তো রাস্তার মোড়ে যে ভাস্কর্য বানাইতেছে, নাক আছে না নাই, হাত আছে না নাই, মাথা আছে না নাই, তো দুইটার মাঝে পার্থক্য কই? একটা ঘরে আর একটা বাহিরে, এছাড়া তো আর পার্থক্য নাই। ঘরের মাঝে মূর্তি রাখবা না, রাখলে ঘরে ফেরেশতা আসবে না, ওইটা বাহিরে নিও না, দেশেই রহমতের ফেরেশতা আসবে না। হেদায়াতের কিতাব কোরআন, হেদায়াত নিতে হলে মন খুলে কোরআনের কাছে যেতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়াত দেওয়ার জন্য কিতাব পাঠাইছেন। আমরা প্রতিদিন নামাজের মাঝে কমপক্ষে 17 বার আল্লাহর কাছে হেদায়াত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাদেরকে তুমি হেদায়াত দাও। এখন হেদায়াত কি বাজারে বিক্রি হয়? না। কথা বলতে হবে? না। ফ্যাক্টরিতে উৎপাদিত হয়? পয়সাওয়ালা হলে কিনা যায়? পাবেন কই? সূরা ফাতিহাতে বলে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পরে সূরাতে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। ও আমার বান্দা, তুমি প্রতিদিন নামাজে দাঁড়ায়া যে হেদায়াত আমার কাছে তালাশ করো, আমি এ কিতাবের মাঝে হেদায়াত রেখে দিয়েছি। কোরআনের কাছে গেলে তুমি হেদায়াত পেয়ে যাবে। কিন্তু পরিতাপ, বড় পরিতাপ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বাদ দেন, এখন মুসলমানেরা কোরআনের কাছে যেতে চায় না, প্রতিযোগিতা করে করে তারা কোরআন থেকে পালিয়ে যাচ্ছে। আজ থেকে 20 বছর পিছনে যান, 30 বছর পিছনে যান, আমরা যখন ছোট্ট ছিলাম প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠলেই আমাদের প্রথম কাজ ছিল মক্তবে যাওয়া। প্রতিটা মসজিদে নূরানি মক্তব, প্রতিটা মসজিদে মক্তব, প্রতিটা মসজিদে মক্তব ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় হেঁটে হেঁটে মক্তব থেকে সমস্বরে কুরআন তেলাওয়াতের ধ্বনি শোনা যেত। সব মসজিদে মক্তব ছিল, কিন্তু কিন্টার গার্ডেনের ধাক্কায় মক্তব গুলো শেষ। যে মাদ্রাসায় পড়তাম, এবতেদায়ী মাদ্রাসায়, ছোট কালে ধানের সিজন আসলে মাদ্রাসার সহযোগিতার জন্য ধান কালেকশন, এখন এগুলো কমছে কিছু কিছু এলাকায়, এখনো ধান কালেকশন করার জন্য বস্তা কাঁধে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতাম। যারা সিনিয়র বাইরা ছিল তারা পর্দার কারণে বাহিরে দাঁড়ায় থাকতো, আমরা যারা ছোট একবারে ঘরের সামনে উঠানে চলে যেতাম ধান দেন। তখন প্রায় বাড়িতে গেলে দেখতাম সকালবেলায় উঠানের মাঝে চশমা চোখে দিয়া মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। গড়গুলোতে দেখা যেত গুনগুন শব্দে মহিলারা কোরআন পড়ছে, আওয়াজ আসতেছে একবারে ভোরবেলায়। মায়েরা কোরআন পড়ে, বউয়েরা কোরআন পড়ে, মুরব্বীরা কোরআন পড়ে, বাচ্চারা মুক্তবে গিয়ে কোরআন পড়ে। কোরআনের দেশ ছিল, তাই নাস্তিকের জন্ম হয় নাই। তসলিমা নাসরিন একজন নাস্তিকতা দেখাইয়া বাংলাদেশে থাকতে পারে নাই, কিন্তু সেই বাংলাদেশে এখন নাস্তিকের অভাব নাই। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমাদের কপাল পুড়ে গেছে। একটা সময় ছিল মুসলমানের এক হাতে ছিল কোরআন, আরে এক হাতে ছিল তলোয়ার। মুসলমান গেছে যেখানে, বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে সেখানে। অর্ধ পৃথিবী মুসলমান শাসন করেছে, অর্ধ পৃথিবী, আজকের ইতালি, তৎকালীন রোম সাম্রাজ্য মুসলমানের হাতের মাঝে ছিল। স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা পতপত করে উড়েছিল স্পেন। এই যে ভারত উপমহাদেশ যেখানে আমরা বসে আছি, এ ভারত উপমহাদেশ মুসলমানরা শত শত বছর শাসন করেছে। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মুসলমানের হাতে ছিল অর্ধ দুনিয়া, কিন্তু মুসলমান যখন কোরআন ছেড়েছে মুসলমানের কপাল পুড়ে গেছে, এখন তাদের পায়ের তলার মাটিটাও তাদের অধীনে আর নেই। তাকে দেখো তামাম দুনিয়ার দিকে, মুসলমানের মতো লাঞ্ছিত অপমানিত কোন জাতি আর নাই। একটা মাত্র কারণ তোমরা কোরআন ছেড়েছো। আল্লামা ইকবাল চমৎকার করে বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থি হামিলে কুরআন হো কর,
aur tum khar hoye tareke kora bankar sara duniyay chilo boroniyo jara chilo muslim quran sariya ajike tahara oshohay nishim জাতিগতভাবে পৃথিবীতে কতটা জাতি আছে আমার জানা নাই অগণিত অসংখ্য জাতি ভারতে আছে কয়েকশো জাতি কিন্তু পৃথিবীতে কোন জাতি জাতিগতভাবে মাজলুম নয় জাতিগতভাবে মাজলুম শুধুই মুসলমান আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি আপনারা তো শিক্ষিত জন সচেতন মানুষ খ্রিস্টানদের বসবাসের জন্য বিপদে পড়া লোকদের জন্য আলাদা বসবাসের কোন এরিয়া বানায়া আমাদের রোহিঙ্গা ক্যাম্পের মতো খ্রিস্টানদের ক্যাম্প পৃথিবীতে কোন দেশে পাবেন নাই বরং একটা খ্রিস্টান কোন জায়গায় যদি বিপদে পড়ে যায় বাকি খ্রিস্টান গুলো তার পক্ষে দাঁড়াইয়া যায় ইহুদিদের জন্য কোন ক্যাম্প পৃথিবীতে নাই বৌদ্ধদের জন্য কোনো ক্যাম্প পৃথিবীতে নাই হিন্দুদের জন্য কোনো ক্যাম্প পৃথিবীতে নাই কিন্তু পৃথিবীর দেশে দেশে মুসলমানের জন্য উদ্বাস্তু শিবির আছে না নাই তার সবচেয়ে বড় সাক্ষী আপনারা কক্সবাজারের মানুষ ওই রোহিঙ্গা ক্যাম্পে 10 লাখের কম বেশি মুসলমান মানবতর জীবন যাপন করছে তাদের অবস্থা এমন 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 আপনারা সেখানে গিয়েছেন ইয়ুব মোল্লা ভাইকে সাথে নিয়ে কঠিন সময়ে আমিও গিয়েছিলাম সামর্থ্যটুকু নিয়া যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছে সেখানে এমন লোকের সাথেও কথা হয়েছে যেই লোক কোটিপতি ছিল মায়ানমারে এখন বাংলাদেশে ভিক্ষুক হয়ে হাত পাতে বাড়ি ছিল গাড়ি ছিল প্রাইভেট কারের মালিক ছিল ব্যবসা ছিল জান লইয়া পলাই আইছে এখন ত্রাণের জন্য সে ছোট বাচ্চার মতো দৌড় মারছে হাত পেতে সিরিয়ার মুসলমানের দিকে তাকাও সিরিয়া আজ এক বিধ্বস্ত এলাকার নাম ইয়ামানের দিকে তাকাও বিরান ভূমির নাম ইরাকের দিকে তাকাও আফগানিস্তানের দিকে তাকাও বসনিয়ার দিকে তাকাও সেসনিয়ার দিকে তাকাও সোমালিয়ার দিকে তাকাও আলজেরিয়ার দিকে তাকাও দেশের পাশের দেশ কাশ্মীরের দিকে তাকাও সব জায়গায় তোমরা মাইর খাও অথচ একটা সময় অর্ধ দুনিয়া তোমাদের হাতের মাঝে ছিল লক্ষ্য করুন মুসলমান পৃথিবীর নবী হলো পবিত্র কাবা পৃথিবীর নবী কাবা হলো পৃথিবীর মাঝখান তাফসীরে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন পৃথিবী বানালেন পৃথিবী বানানোর আগে পানি বানাইছেন পানি পানি হলো আল্লাহর প্রথম মাখলুক কেউ বলেছেন আরশ প্রথম মাখলুক কেউ বলেছেন কলম প্রথম মাখলুক কোনটা এটা যদি আপনি সার্চ দেন তাফসীরের কিতাবগুলোতে বরাত পাবেন অনেক গুগলে সার্চ দিলে আরবিতে আসবে অনেক ইখতিলাফ অনেকগুলো তার মাঝে একটা হলো পানি আর শুহু আলাল মা পানির পরে আল্লাহ তার উপরে আরশ বানাইছে তাই কেউ কেউ বলেন আরশ হলো দ্বিতীয় সৃষ্টি প্রথম হলো পানি কানার শুহু আলাল মা ওই পানির মাঝে ফেনা জমেছে ফেনা জমতে জমতে এটা ধুলাবালিতে রূপ নিয়েছে কাদার মতো হয়েছে আল্লাহ তাআলা ওই কাদার মাঝে কাবা বানাইছে কাবা প্রথম ঘর প্রথম জমিন তারপরে ওয়াইদাল আরদু মুদ্দাত আল্লাহ তাআলা কাবাকে টেনে পৃথিবীকে সম্প্রসারিত করেছেন কাবা হলো পৃথিবীর মধ্যখান মহিলারা আটার খামির বানায়া গোল বানায়া তারপরে এটার মাঝে যে ডলা দে দাম না এটার কি নাম না না রুটি তো এটা বেলুন বেলুন বেলন বেলনসা যেটা একক সিনসেন আমার বন্ধু গোল আটার খামির মহিলা যখন হাতের মাঝে একটা কাঠির মতো আছে টান মারে জোরে ধাক্কা মারে চারিদিকে এটা ছড়ায়া যায় ওয়াইজাল আরদু মুদ্দাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তোমাদেরকে পৃথিবীর নাভিটা দিয়েছে মেইন জায়গা
আমেরিকা কেন পৃথিবী চালাবে, সৌদি আরব, কাতার, দুবাই, ইয়ামান, সবগুলো মিডল ইস্টের রাষ্ট্র সব মুসলমানদের হাতে, এবং পৃথিবীর যে খনিজ সম্পদ আছে স্বর্ণ রৌপ্য কেরোসিন সব আল্লাহ তোমাদের কাছে দিছে, 65% বেশি খনিজ পদার্থ মুসলিম দেশে, তোমাদের অবস্থানও মাঝখানে, পয়সাও তোমাদের বেশি, তোমরা মাইর খাইবা কেন, তোমরা তো দুনিয়া চালানোর কথা। মুসলমানরা যদি একতা এখনো একত হয়ে যায়, এক কথা এক ঐক্যবদ্ধ হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধ হইয়া শক্ত করে ধরে, একটা ধমক যদি আমেরিকারে দিতে পারে, অন্যায় অনাচার বন্ধ কর, শুধুমাত্র একটা কথা বলবো, তোরা যদি জুলুম করস তেল দেব না, তেল দেব না, তেল দেব না, মুসলমান ধমক দাও, 6 মাস তেল না দিলে আমেরিকার আকাশে বিমান উঠবে না। বিশ্বের মানচিত্রের দিকে তাকালে আপনি গ্লোবে দেখবেন আমেরিকার অবস্থান পৃথিবীর এক কোণায়, আটলান্টিকের ওপারে, বাংলাদেশ থেকে যেতে সময় লেগেছে প্রায় একদিন 18 ঘন্টার উপরে ছিলাম বিমানে, 6 ঘন্টা 12 ঘন্টা, 18 ঘন্টার একটু কম বেশি হবে। কোথায় আমেরিকা, সেখান থেকে তারা পৃথিবী চালাবে কেন, তোমরাই তো চালাইছো এক সময়, আজকে তোমরা কোরআন ছেড়েছ। আল্লামা ইকবাল বলে, তোমাদের সেদিন থেকে কপালটা পুড়ে গেছে, মুসলমানের সন্তানেরাই তো কোরআনকে মূল্যায়ন করে না। ঢাকা ইউনিভার্সিটি কনফারেন্স হলে যদি কোনো কনফারেন্স হয়, কোনো সেমিনার হয়, টিএসসির সুন্দর হল রুমে সেমিনার চলছে, ধরুন একজন গবেষক বক্তা কথায় কথায় লেলিনের উদ্ধৃতি দেয়, কার্ল মার্ক্সের উদ্ধৃতি দেয়, মাও সেতুংয়ের উদ্ধৃতি দেয়, জর্জ ওয়াশিংটনের উদ্ধৃতি দেয়, ইংরেজিতে ফটফট করে বলতেছে, কে কি বলেছে, সকল শ্রোতা টেবিল থাপড়ায় স্বাগত জানাবে পরবর্তী বক্তা, এবার বলছে রাসুল কি বলছে, আল্লাহ কি বলছে, তখনই তারা বলবে মৌলবাদী এসেছে। কোরআন ছেড়ে দিয়েছি আমরা সবাই মিলে, আমরা পিছনে যাচ্ছি। এখন আমাদের মেয়েদের পেট থেকে নাস্তিকের জন্ম হয় শুধু একটা মাত্র কারণ, কোরআন ছেড়ে দেয়া। আমরা আজকে কুসন্তান দেখছি, সমাজ ভরে গেছে, ভরে গেছে, ভরে গেছে, এখন শিক্ষিত আছে কিন্তু ভালো মানুষ নাই বললেই চলে, এক একটা ডাক্তার হয়ে গেছে এক একটা ডাকাত, এক একটা অফিসার হয়ে গেছে এক একটা বাঘ বল্লুকের মতো। বাঘ যদি আপনাকে দেখতে পায়, সে জিব্বা বের করে রক্ত খাইবে, বল্লুক দেখতে পালে জিব্বা লালা জমবে, আপনাকে পেলে খাবলে খাবে, অফিসে গেলে দেখা যায় ওই অফিসার গুলো এক একজন পকেটের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না। আপনার পকেটে টাকা আছে না নাই তা জানার কোনো দরকারও তার নেই। ডাক্তারগুলো আজকে হয়ে গেছে ডাকাত, কোনো কোনো ক্ষেত্রে ডাকাতের চেয়ে আরো মারাত্মক। অধিকাংশের কথা বলি, সবার কথা বলছি না, দুই চারজন ভালো ডাক্তারও আছে, ভালো অফিসারও আছে, অধিকাংশ খারাপ হয়ে গেল, হাসপাতালে যাইতে দেরি, মহিলার পেট কাটতে আর দেরি নাই, মনে হয় তারা যেন আগে ছুরিতে শান দিয়া বসে আছে, ঠিক কিনা, ঠিক কিনা? অবস্থা এমন হয়ে গেছে, হাসপাতালে গেলে সিজার হবে না এমন শঙ্কা, শতকরা 5% পাওয়া যায় না, গেলে আপনাকে এমন ভয় দেখাইয়া সারবে, স্যার বাচ্চার তো পেটের পানি শুকাই গেছে, মাথা তো উল্টে গেছে, ঠিক না, এটা হয়েছে ওইটা হয়েছে, সব মিশা, শতকরা 90টাই মিশা। কোরআন মাজিদ পড়ুন, পাবেন সুম্মাস সাবীলা ইয়াসসারা,
পেটের মাঝে বাচ্চা দিয়েছেন যিনি, ওই বাচ্চাকে দুনিয়া আসার পথ সহজ করে দেবেন তিনি। এটা শুধু মানুষের জন্য নয়, এটা সব পশু পাখির জন্য, সব মাখলুকের জন্য। যত প্রাণী মা হয় পেটে বাচ্চা নেয়, একমাত্র মানুষ ছাড়া কারো সিজার লাগছে না। এই যে আমরা এখানে বসে আছি, যারা আমার বয়সী, আমার সিনিয়র, আমরা যতজন আছি সিজারের আমরা একজনও নেই, ফেট কাটা লাগে নাই। অথচ আমাদের মায়েদের পাঁচজন সাতজন সন্তান এমন আছে না নাই, আর এখন হয় একটা হয় দুইটা। ও মুসলমান, মানুষের বাচ্চার তুলনায় বাঘের বাচ্চা কত বড়, হাতির বাচ্চা কত বড়। আপনারা আপনাদের গরুর বাচ্চা মাসে বছরে একটা গাভী বাচ্চা দেয়, সিজার লাগছে কয়দিন? কুকুরে তো সাতটাও দেয়, দেন সিজার লাগছে কয়দিন? বিড়ালে পাঁচটা ছয়টা দেয়, সিজার লাগছে কয়দিন? ছাগলের সিজার লাগছে কয়দিন? সকল মা সিজার ছাড়া বাচ্চা দেয়, মানুষের সিজার লাগবে কেন? দুই একটা থাকতে পারে এক্সেপশনাল ম্যাটার, কিন্তু বন্ধু আজকে গড়ে এটা হয় গজব। কারণ ডাক্তারগুলোর টাকা বড় দরকার, টাকা বড় দরকার। সাধারণ ভাবে যদি হয় নরমাল ডেলিভারি, নরমাল ডেলিভারিতে খরচ হবে 5,000, কাটতে পারলে 20,000। ডাক্তার টাকা নেই মার দেয় না, আপনার ডাকাত টাকা নেই মার দেয় না। ডাকাত কয় দে 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 না, গুলি করে দেবো, পকেটের টাকা দিয়ে দেবেন, বেটা গুলি করবে না। বরং এমন ডাকাত আছে 500 টাকা ফিরাইয়া দেয়, গাড়ি বাড়ি নিয়ে বাড়ি যাইছে, কথা বোঝেন? এমন ডাকাত আছে আপনার সব নিয়া ফরে কয় বেটা ধর ধর এই 500 টাকা তুলে আছে। কিন্তু ডাক্তাররা যারা অপ্রয়োজনে সিজার করে, তারা শুধু টাকা নেয় না, এই মাটাকে চিরজীবনের জন্য সুস্থ বানায় দেয়। অথচ দেশের সেরা শিক্ষিত মাঝে মাঝে যখন কোন প্রয়োজনে ঢাকা মেডিকেলের পাশ দিয়ে যাই, সেখানে আছে বুয়েট। ঢাকা মেডিকেল এবং বুয়েট তো পাশাপাশি, আপনার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আর বুয়েট পাশাপাশি। যখন বক্সিবাজারের দিকে কোনো কাজ করতে যাই, দেখি বুয়েটের সন্তানগুলো, ছাত্রগুলো, মেডিকেলের ছাত্রগুলো রাস্তা দিয়ে হেঁটে যায়, মন তখন বলে দেশের সেরা জ্ঞানী, দেশের সেরা ছাত্র তারা। কিন্তু ভালো মানুষ তো কমে গেল, ইঞ্জিনিয়ার হয়েছে দেশের সেরা ছাত্র, সবচেয়ে মেধাবী। অবস্থা এমন হয়ে গেছে এখন রাস্তা বানায়, ব্রিজ বানায়, রড দেয় না বাঁশ দেয়, দিচ্ছে না? এটা বাস্তব ঠিক না? কয় পরীক্ষা দিলে পাশ, রডের বদলে বাঁশ? কেন এমনটা হয়? অফিসার ঘোষণা দিলে সিগনেচার করে না, সিজার সারা বাচ্চা ডাক্তার দুনিয়া আসতে দেয় না, রড দিচ্ছে আজকে কম, বাঁশ দিচ্ছে বেশি। শিক্ষিতরা এমন কেন হলো? একটা মাত্র কারণ, সিলেবাস থেকে কোরআন তুলে দেয়া হয়েছে। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল বলেছিলেন, if you teach your children 3 years and you live 4 hours, you will be get 5th hour, that is rascality. যদি তুমি তোমার সন্তানকে 3 hours শিখাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান ভূগোল অঙ্ক শিখালে, ইউ লিভ 4th hour, 4 নম্বর hour তুমি বাদ দিলে সেটা হলো রিলিজিয়ন। তুমি যদি লবণ ছাড়া তরকারি রান্না করো, যত দামি মাছ কিনো, হরিণের মাংস রাদো, খাওয়া যাবে না, এটা লাগবে। অঙ্ক কম জানলেও ভালো মানুষ হওয়া যায়, ইংরেজি না জানলেও ভালো মানুষ হওয়া যায়, ইতিহাস না বুঝলেও ভালো মানুষ হওয়া যায়, তাকওয়া ছাড়া, কোরআন ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। হুদাল্লিল মুত্তাকি, ভালো হতে চাও কোরআনের কাছে আসতেই হবে। You live for third,
You will be get fitter. And that is rascality. Estelle Lehal bolsen. চার নাম্বার আর যদি তুমি ছেড়ে দাও রিলিজিয়ন ধর্ম তাকে না শিখাও কোরআন হাদিস না শিখাও ধর্মীয় জ্ঞান না দাও তাহলে অঙ্ক ইংরেজি বিজ্ঞান ভূগোল শিখে সে যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাস হবে আপনাদের কাছে আমি বাস্তবতার আলোকে জানতে চাই বাংলাদেশে 20 বছর আগের তুলনায় এমএ পাস বিএ পাস কমছে না বাড়ছে মেট্রিক পাস ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর কিন্তু ভালো মানুষ কমছে ভালো মানুষ শান কোরআনের কাছে দেন পরিতাপ মুসলমান এখন হাই স্কুলগুলোতে যান কোরআন শরীফ হাদিস শরীফ কোন টন টনটাই নাই বরং সব মিলাইয়া খেচুরি বানায়া দিছে 100 নাম্বার এটার নাম দিছে নৈতিক কেন রে ভাই আলাদা কোরআন 100 কেন দিলি না আলাদা হাদিস 100 নাম্বার কেন দিলি না কলেজগুলোতে 100 নাম্বার আছে এক সময় ছিল এটা আবশ্যক এখন হয়ে গেছে অসিক আরো দুঃখের সংবাদ কিন্তু আছে 2022 সনের জন্য নতুন প্রস্তাবনা আসছে কলেজগুলোতে ইসলাম ধর্মের পড়ানো হবে হাই স্কুল কলেজে পরীক্ষা নাই আগে পরীক্ষার ধাক্কায় পড়া কিছু হলো পড়তো এখন পরীক্ষা তুলে দিলে ধর্ম আর শিখবে না যদি বিদর্মী জাতিকে বানায়া দাও কোরআন থেকে সরায়া দাও এই জাতির কপাল পুড়ে যাবে আপনারা বলেন যে আমরা ইসলাম ওয়ালা কোরআন ওয়ালা আমরা মদিনার সনদেদের সালাই আমরা তাহাজ্জুদ পড়ি তাহলে সিলেবাসে কোরআন কেন নাই সিলেবাসে 100 নাম্বার কোরআন প্রাইমারিতে ঢুকানোর সুযোগ আছে না নাই হাই স্কুলে ঢুকানোর সুযোগ আছে না নাই শিক্ষামন্ত্রী প্রস্তাবনা দেখ প্রধানমন্ত্রী রাজি হোক আগামী দিন থেকে এই বছর থেকে শুরু হয়ে যাবে জানুয়ারির 1 তারিখ থেকে প্রাইমারি স্কুলে কোরআন পড়ানো হবে হাই স্কুলে পড়ানো হবে কলেজে পড়ানো হবে মেডিকেলে পড়ানো হবে ভার্সিটিতে পড়ানো হবে আমাদের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রফেসর হবে সাথে সাথে কোরআনের আলেম হয়ে যাবে ঘরে ঘরে বাবার জানাজার নামাজের ইমাম তৈরি হয়ে যাবে সুযোগ কাজে লাগাইলা না আল্লাহর কাছে জবাব দিতে হবে ও মুসলমান সরকার তো এটা করবে না করে নাই এখন বাবা মা হিসাবে আমাদের কিছু দায় দায়িত্ব আছে না নাই একটা সন্তান কোরআন জানবে না কোন বাবার এটা হতে পারবে না খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন উমিরনা আননু আল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন আমরা আদিষ্ট হয়েছি আমাদের সন্তানদেরকে কিভাবে তীর চালায় ধনুক চালায় যুদ্ধের প্রশিক্ষণ দিতে এবং আল্লাহর কোরআন শিক্ষা দিতে আজকে আমরা বড় টেনশনে আছি আমাদের সন্তানদেরকে নিয়ে আপনার সন্তান কক্সবাজার এলাকায় লেখাপড়া করছে ইন্টারমিডিয়েট পর্যন্ত মনমতো কলেজে পড়াবেন হাই স্কুলে পড়াবেন বিড়ি খায় কিনা চেক দেবেন মোবাইলে কি দেখে খেয়াল রাখবেন বাড়িতে মাগরিবের সাথে সাথে ঢোকে কিনা বাবা মা খেয়াল রাখবেন সম্ভব কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করার পরে ঢাকা ইউনিভার্সিটি টিকছে এখন কি তাকে